ইহুদিরা তাদের ধর্মের অনুষ্ঠান যখন আসে তারা তাদের পণ্যের দাম কমায় দেয় খ্রিস্টানরা যখন ক্রিসমাস ডে আসে সেখানে তারা পণ্যের দাম কমিয়ে দেয় বৌদ্ধদের যেই পূজার অনুষ্ঠানগুলো আছে সে অনুষ্ঠান উপলক্ষে তারা পণ্যের দাম জিনিসপত্রের দাম কমিয়ে দেয় কারণ বিক্রি বেশি হলে দাম কম রাখা যায় এটা অর্থনীতির ভাষায় এটা বৈধ আর একমাত্র সারা বিশ্বে একমাত্র অকৃতজ্ঞ জালেম নিজের ধর্মের উপর জলমকারী জাতি মুসলমান যারা রমদান মোবারকের মাস আসলেই ইচ্ছা করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় চিৎকার দিয়ে বলেন ঠিক না দরবার টিভি ইসলাম প্রচার একটা এগিয়ে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ যে হাদিসের মধ্যে সস্পষ্টভাবে রয়েছে যে মানুষের আমল নেই বলুন যে মানুষের আমল আছে কিন্তু আরেকজনের হক খেয়েছে আল্লাহ আলামিন তার সমস্ত আমলের সবাব কাকে দিয়ে দিবে যার হক খেয়েছে তাকে দিয়ে দিবে এজন্য আপনি কষ্ট করে আমল করে আর জনকে দিয়ে দেওয়া এটা কি ভালো হবে না খারাপ হবে খারাপ হবে এজন্য আল্লাহ তালা আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুক

তোমরা একে অপরকে হিংসা করবে না এবং একে অপরের কে ঘিনাও করবে না ওয়ালা দাদা বারু এবং তোমরা একে অপরের পিছনে লেগে থাকবে না কারণ আপনি যদি কারো পিছনে লেগে থাকেন আপনি কি সামনে থাকবেন না পিছনে থাকবেন কথা বলেন না কোন কোথায় থাকবেন এই জন্য আমরা পিছনে থাকতে চাই না আমরা সামনে থাকতে চাই এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন ওয়ালা দাদা বারু তোমরা কারো পিছনে লাগবে না সুমহাল্লা বলেন শুধু তা নয় ওয়ালা আহাদান আলা রসুল বলেন কাউকে হেকারত করিও না কাউকে তুচ্ছ করো নাছিলে কারিম সাল স্লামের উপরে বলছেন কুল্লুল মুসলিমই আলাল মুসলিম প্রত্যেক মুসলমানের উপর অন্য মুসলমানের উপর এক মুসলমানের হক হ কি লা ইয়াহ রিলি এক নম্বর সে তার ওপরে জলম করবে না দুই নম্বর সে তাকে অপদস্থ করবে না তিন নম্বর সে তাকে করবে না ঠাট্টা করবে করবে না না তুচ্ছ এটা যেমন হারাম কাউকে অপমানিত করা এটাও হারাম আবার কাউকে ছোট করার চেষ্টা করা এটাও হারাম এই তিনটি দোষ থেকে মুসলমানের সন্তানকে আল্লাহ বেঁচে থাকার তোফিক দেবে আমিনের আওয়াজ কি হয়েছে আর একটু জোরে কই না আমিন ছেলে ক্যাম কত চমৎকার করে আমাদেরকে বলছেন এই সমাজটা সুন্দর করার জন্য কারণ আমরা যখন কি বলা হয় মার্চ মাস যখন আসে তখন আমরা স্বাধীনতা দিবস পালন করি যখন আমরা ডিসেম্বর মাস আসে তখন আমরা বিজয় দিবস পালন করি ঠিক আছে পালন করার প্রয়োজন আছে কেন কারণ এই স্বাধীনতার দাম অনেক বেশি ঠিক কেনা বলেন স্বাধীনতার দাম যে বেশি এটা যদি আপনার এখনো বুঝে না আসে পঞ্চাশ বছর পরেও যদি আপনার মুক্তিযোদ্ধা দেখলে যদি নাক সিট ইচ্ছে হয় স্বাধীনতা কিল্লে লেগি কেন লেগ দরকার এটা যদি আপনার যদি মাথায় আসে তখন আপনি সুন্দর করে ভারতের বিছা নিয়ে সেখানে যে কাশ্মীর আছে কাশ্মীর একটু ঘুরে আসবেন কাশ্মীরের ইংরেজি ইংরেজি শিখে যাবেন কারণ আপনি তাদের ভাষা বুঝবেন না তারা আপনার ভাষা বুঝবে না তো জিজ্ঞেস করবেন তোমরা কেমন আসো তখন তারা বলবে দুনিয়ার মধ্যে আমরা এক টুকরা জাহান নামের মধ্যে আসি ঠিক না বলেন আরো জোরে বলেন না ঠিক না এই জন্য স্বাধীন রাষ্ট্র এটা যে কত বড় একটি নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের বুঝার তো ফিকদের কিন্তু সেই স্বাধীনতা কি জুলুম করার জন্য কথা বলে না কেন সেই স্বাধীনতা কি যা ইচ্ছা তা করার জন্য ষাট টাকা লিটারের তেল আড়াইশো টাকা করার জন্য কথা বলে না কেন তিরিশ টাকা চল্লিশ টাকা সত্তর টাকা আশি টাকা বিক্রি করার জন্য এই যে আমার পকেট একটা মাস্ক আছে আমি প্রথম প্রথম যখন করোনা আসছে তখন তিরিশ টাকা দিয়ে আমি মাস্ক কিনেছি আপনারা কেউ কিনছেন তিরিশ টাকা দিয়ে কিনেন নাই অনত মাস্ক আমাদের না পড়ানোর উদ্যোগ যে মাস্ক পরে আমি আপনাদেরকে বলছি তিরিশ টাকা দিয়ে কিনছে এরকম মানুষ আসে না নাই কথা বলো না কেন আসে না নাই অনেকে কিনছে বিশ টাকা দিয়ে কয় টাকা দিয়ে আমি তিরিশ টাকা দিয়েও কিনেছি প্রথম প্রথম করোনা আসছে এগুলো স্পষ্ট কথা আমি বিশ টাকা দিয়েও মাস্ক কিনেছি আমি আবার দশ টাকা দিয়েও কিনেছি আমি আবার পাঁচ টাকা দিয়েও কিনেছি এখন এক বক্স পঞ্চাশ ষাট টাকা এখন চিন্তা করেন যেই জিনিসটা আগে কোম্পানি এক টাকা করে বিক্রি করেছে দোকানদারের বিক্রি করার কথা দুই টাকা কোম্পানি বিক্রি করেছে দুই টাকা দিয়ে দোকানদারে বিক্রি করার কথা তিন টাকা পঞ্চাশটাতে পঞ্চাশ টাকা লাভ হতো বা একশো টাকা লাভ হতো দুই টাকা যদি লাভ করতো সেখানে মানুষকে জিম্মি করে যে তিরিশ টাকা বিশ টাকা বা দশ টাকা নেওয়া হয়েছে আপনারা জোরে বলুন এটাকে হালাল না হারাম এত আসতে বললে তো আর এই বিষয়ে ওয়াজ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না এটা কি হালাল ছিল না হারাম আরো জোরে হালাল না হারামের টাকা দিয়ে হজ করলেও আল্লাহর দরবারে কবুল হবে এখন আমি আপনার আপনি যদি আমাকে বলেন এই কথাগুলো না বলে আমাকে একটু হাসান কমেডি করেন তাহলে আমি তো পারবো না আমাকে তো উচিত কথাই বলতে হবে উচিত কথাই বিলাই বাজার ঠিক কিনা না কেন উচিত না গরম বাতে বিলাই বাজার আর উচিত কথায় সোড্ডা কাঠ বাজার গরম বাতে বিলাই বাজার উচিত কথায় সোড্ডা বেজার বাজার আল্লাহ আর ডাকাত থেকে আমাদের দেশকে হেফাজত করুক এত আসতে বললেন কেন আরো জোরে বলেন আমি সব সময় শুধু আমি বলবো মূল জায়গায় যারা আছে তারা দায়ী মুক্ত নয় কিন্তু সব সময় তারা দায়ী নয় সব সময় তারা দায়ী নয় আপনি যে দোকানে এক প্যাকেট কিনেছেন ষাট টাকা দিয়ে আপনি যে ক্রেতাকে একটা ত্রিশ টাকা করে বিক্রি করেছেন সেটা সেখানে তো সরকারের হাত নাই মন্ত্রীর হাত নাই ঠিক কেনা বলেন আপনি যে চাউল গোডাউনের মধ্যে জমা করে সিন্ডিকেট করে দাম বাড়িয়েছেন বাড়ানোর পরে তারপরে তিরিশ টাকার জিনিস ষাট টাকা বিক্রি করছেন জোরে বলুন সেখানে কি অনেক সময় প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারে পারে না এজন্য মূলের দায়ী যেমন আছে ঠিক তেমনি যারা আমরা ব্যবসা বাণিজ্য করি দোকানদারি করি আমাদের কিছু দায়িত্ব আছে আমি একটা কথা দ্বিতহীন কণ্ঠে বলছি এই কথা বলতে আমার লজ্জা নেই আমার লজ্জা হচ্ছে কিন্তু এখন আর লজ্জা করে লাভ নেই ইহুদিরা তাদের ধর্মের অনুষ্ঠান যখন আসে তারা তাদের পণ্যের দাম কমায় দেয় খ্রিস্টানরা যখন ক্রিসমাস ডে আসে যখন পঁচিশে আপনারা বাংলাদেশে যেটাকে বড়দিন বলা বলা হয় উৎসব ডে সেই উপলক্ষে তারা খ্রিস্টানদের যে সমস্ত দেশ আছে সংখ্যাগরিষ্ঠ দেশ সেখানে তারা পণ্যের দাম কমিয়ে দেয় ঠিক তেমনিভাবে বৌদ্ধরা চীনে জাপানে মায়ানমারে থাইল্যান্ডে যেখানে বৌদ্ধ রাষ্ট্র আছে সেখানে বৌদ্ধদের যেই পূজার অনুষ্ঠানগুলো আছে সে অনুষ্ঠান উপলক্ষে তারা পণ্যের দাম জিনিসপত্রের দাম কমিয়ে দেয় কারণ বিক্রি বেশি হলে দাম কম রাখা যায় এটা অর্থনীতির ভাষায় এটা বৈধ এটা হচ্ছে যৌক্তিক এই কারণে বৌদ্ধরা দাম কমিয়ে দেয় পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও যখন তাদের কোনো পূজা আসে তাদের কোনো পার্বণ আসে তখন তারা জিনিসের দাম কমিয়ে দেয় আর একমাত্র সারা বিশ্বে একমাত্র অকৃতজ্ঞ জালেম নিজের ধর্মের উপরে জুলুমকারী জাতি মুসলমান যারা রমাদান উল্লমবারে মাস আসলেই ইচ্ছা করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় চিৎকার দিয়ে বলেন ঠেকে না আরো জোরে বলেন ঠেকে না এগুলা কি এগুলা কি মুসলমান মুসলমান ঠিক আছে হয়তো ইমান আছে এগুলা কি আসলে কি বাস্তব বাস্তব কি সত্যিকার খাটি মুসলিম নাকি জালেম জালেম এই শব্দ সবার মুখ থেকে বাইর করেন কেমতের দিন আল্লাহ থেকে বাঁচতে পারবেন জোরে বলেন এগুলা কি খাটি মুসলমান না জালেম আলেম আরো জোরে বলেন আরো জোরে আল্লাহ রমাদানের রোজাদারদেরকে জালেম থেকে হেফাজত করু এবার চিন্তা করেন আমি আপনি আমরা কারা কারা এই কাতারে আসি এবার চিন্তা করেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন বলেন আমিন রমাদান আসছে যেখানে আপনার পণ্যের দাম কমে দেওয়ার দরকার অন্য গোটা বারো মাসে যদি পাঁচটা শাড়ি বিক্রি হয় রমাদানে এক মাসে বিক্রি হয় পাঁচশোটা শাড়ি ঠিক না বলেন না তাহলে আপনার কি লাভ কম করলে চলবে না বেশি করতে হবে কম করলে চলবে এটা হচ্ছে অর্থনীতির যৌক্তিক একটি বিষয় কিন্তু লোভের কারণে রোজাদারকে কষ্ট দেওয়ার জন্য মুসলমানকে কষ্ট দেওয়ার জন্য যে পণ্যের দাম বাড়ানো হয় জোরে বলুন এইটা এগুলা কি ভালো মুসলিম নাকি জালেম এই জলম থেকে আমাদের দেশকে জালেমদের থেকে আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করুন একটু জোরে বলুন আমি কে কারা এজন্য সেটা টিভির টকশোর মধ্যে আলোচনা হবে সেটা আমি এখানে বলতে পারবো না বলার দরকার নেই এ কারণে কি এ কারণে কি মুদির দোকানদার দায়ী নাকি সাস্তায় গোড়ানওয়ালা দায়ী নাকি খাদ্যমন্ত্রী দায়ী নাকি আমদানি রপ্তানি যারা করে তারা দায়ী নাকি মাঝখানে সাগরের মধ্যে জাহাজে করে যেই জাহাজের করে মালানা হয় সে দায়ী এটা বিচার করবেন রাজনীতিবিদরা আমার কথা হলো যারাই দাম বাড়ায় তারা জালেম একটু ঠিক না যারা দাম বাড়ায় তারা কি জালেম দায়ী এটা রাজনীতির কথা এটা আমার কথা নয় আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক তোর সিম সাল্লা বলছেন ধৈর্য নেই তো ভালোবাস শোনার জন্য মানুষের ধৈর্য নেই শোনেন এই জন্য নবী বলছেন কুল্লুল মুসলিম আলাল মুসলিম প্রত্যেক মুসলমানের উপর এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হল কি সে তার ভাইয়ের উপরে জুলম করবে না সুবাহ বলেন ওয়ালা ইয়াহদুল সে তাকে অপমানিত করবে না ওয়ালা ইয়াহিরুহু সে তাকে তুচ্ছ করবে না ছোট করার চেষ্টা করবে না আমার ভাই আমি তাকে সম্মান দিলে জোরে বলুন না আমাকে ইজ্জত দিবে কে আল্লাহ আরো জোরে বলেন ইজ্জত দিবে কে আল্লাহ এটি মনে রাখবেন একেবারে এ কথাগুলো খুবই প্রয়োজনীয় কথা আল্লাহ তালা আমাদের সবাইকে মনে রাখার আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন আর একটু জোরে জোরে না আমি এবার আসুন আমার বাবারা হালাল রিজি ইনকামের মধ্যে কি ফায়দা রয়েছে একটি হাদিস আমরা দেখবো কাবির ইমাম তাবরানি রহমতুল্লাহ আলাই সেটি কোট করেছেন হজরতে কাব বিন ওজরারদি আল্লাহ তানহ বলছেন মর্র আলা নবী বলেন না সাল্লাহ আলী ওয়াসাল্লাম রসুল করিম সাল্লাহামের পাশ দিয়ে রজলুন একজন ব্যক্তি যাচ্ছেন ফর আসহাব রসুলিল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম ওই মানুষটা আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে আপনারা কি আমার কথায় রাখটা করতেছেন গুসা আনা হন এগুলো যদি কেউ না বলে সবাই যদি কমেডি করে হাসায় হাসায় হাসাই কাঁদায় কান্দায় চলে যায় বাস্তব কথাগুলো তো রাজনীতির মাঠে তো বিরোধী দল নেই আমাদেরকে ওইলেও তো মাটা ময়দান এগুলো বলতে হবে না হলে আমাদের নেতাকর্মীরা সতর্ক কি হবে না সতর্ক হবে না বাই বাইকে সাবধান করে দেওয়া সতর্ক করা এটা বাইয়ের দায়িত্ব ঠিক কিনা বলেন না কেন যে সাবধান করে দেয় সতর্ক করে দেয় সে শত্রু না বন্ধু চিল্লে এখন না এ সামনে গাছ আছে আস্তে যাইস যে বলছে সে কি শত্রু না বন্ধু তুই আমার মোটর সাইকেল স্পিড কমালি কেন তোর থাপ্প দিমু তারপরে গিয়ে যদি গর্তের মধ্যে পরে যদি ফুটুস ঠিক না এই জন্য সামনে গর্ত আছে এটা যে বলে সে শত্রু নয় বন্ধু ঠিক না বলে রাগ করিয়েন না বাবা আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ আমি বলেন আমি আমি এখন এই যে এগুলা রেকর্ড হচ্ছে খুব মনোযোগ দুটা হাদিস বলেছি তিন নম্বর এবার আসেন চতুর্থ নম্বর হাদিস ইসলাম এর পাশ দিয়ে একটা মানুষ যাচ্ছে এমন সময় আল্লাহ রসুল রসুল আল্লাহ সে ব্যক্তি খুব ঝাকঝমক ভাবে গোড়া নিয়ে ওট নিয়ে যাচ্ছে অর্থাৎ ওটের পিঠে একটা মানুষ তখন তো মক্কা মদিনায় মানুষ যখন ব্যবসা করার জন্য যেত ছয় মাসের জন্য তিন মাসের জন্য কাপড় সুপর খানা পিনা টাকা পয়সা নিয়ে একসাথে যেত ঠিক কিনা বলেন সিরিয়ায় যেত ইয়ামনে যেত তো ওট নিয়ে ঘোড়া নিয়ে একেবারে মাল মালসামান নিয়ে খুব ঝকঝমতের সাথে রওনা দিচ্ছে তখন এমন সময় সাহাবিরা বললেন ইয়া আল্লাহ লৌকান হাদা ফি সাবিল এই যে ওটার ঘোড়া নিয়ে ব্যবসার জন্য যাচ্ছে এই লোকটা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য এইভাবে প্রস্তুতি নিয়ে যেত কত ভালো হতো বলে সে ব্যবসার জন্য যাচ্ছে সে যদি ব্যবসার জন্য না গিয়ে সে যদি আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য যেত কত ভালো হতো ব্যবসার জন্য এত জাকজমকের সাথে এত প্রস্তুতি নিয়ে মাল সামান নিয়ে একেবারে প্রস্তুতি নিয়ে যাওয়ার কি প্রয়োজন জিজ্ঞেস করলেন তখন একবার জুরে জুরে বলি আল্লাহ রসুল্লাহ তোমরা মনে করেছো সে ওট নিয়ে ঘোরা নিয়ে ব্যবসার জন্য ঝাঁকজমকের সাথে যাচ্ছে এ কারণে সে আল্লাহর রাস্তায় বের হয়নি দুনিয়া লাভের জন্য ব্যবসার জন্য বের হয়েছে এটা তোমরা ধারণা করছো সে যদি যুদ্ধের ময়দানের মধ্যে এভাবে যদি রওনা দিত তাহলে সে আল্লাহর রাস্তায় থাকত আর এখন ব্যবসার জন্য যাচ্ছে সেই জন্য সে দুনিয়ার রাস্তায় আছে আল্লাহ নবী বলে আমার সাহাবীরা তোমরা শোনো ইন কানা খারাজা ইয়াসআলা ওয়ালাদিহি সিগারাম এ আমার সাহাবীরা শোনো আমার এই স্বামী যদি তার ছোট ছোট বাচ্চাদের মুখে হালাল খাবার তুলে দেওয়ার জন্য ব্যবসার জন্য রওনা দেয় আমি নবী বলে দিলাম ফাওয় ফি সাবিলিল্লাহ ওই ব্যক্তি মহান আল্লাহর রাস্তায় বের হয়ে গেল আওয়াজটা হয়নি আরো জোরে বলেন মানুষ ওয়াস বোঝার জন্য পজিটিভ চিন্তা নিয়ে মাথায় করে আসতে হবে অর্থাৎ সাহাবিরা বলছেন ইয়া রসুল আল্লাহ এই যে ওট নিয়ে গোড়া নিয়ে মালসামান নিয়ে ছয় মাসের জন্য রওনা হচ্ছে তার এই যাত্রা তার এই সফর তার এই জার্নি যদি ইলা ফি সাবিল আল্লাহর রাস্তায় হতো দিনের প্রচারের জন্য ইসলাম প্রচারের জন্য বিধর্মীকে মুসলমান বানানোর জন্য অথবা কাফের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হলে কত ভালো হতো আল্লাহ নবী বলেন শুধু কি জিহাদের ময়দানে গেলেই ফি সাবিল আল্লাহ রাস্তায় যাওয়া হয় শুধুমাত্র কি বিধর্মীকে মুসলমান বানানোর জন্য বের হলেও কি শুধুমাত্র আল্লাহর রাস্তা হয় না না আজকে তোমরা সাহাবিদেরকে আমি মদিনা শরীফ একটা হাতে কলমে শিক্ষা দিচ্ছি যদি ইনকানা খারাজা যদি সে বের হয় আ আলা ওয়ালাদিহি সিগারা তার ছোট ছোট বাচ্চা আছে সে যদি বলে আল্লাহ যদি আমি হারাম খাই তাহলে আমার হারামের টাকা দিয়ে আমি যদি নামাজ পড়ি নামাজ হবে না আমার বাচ্চাদেরকে যদি চুরি ডাকাতি করে খাওয়াই আমার বাচ্চারা হারাম টাকা দিয়ে তাদের শরীর গঠন হবে তাদের আবাদত বন্দেগী হবে না আমি তাদেরকে হালাল খাওয়াবো বাচ্চাদেরকে হালাল খাওয়ার জন্য নিজে হালাল খাওয়ার জন্য নিজের বিবির মুখে হালাল তুলে দেওয়ার জন্য কেউ যদি রাস্তায় বের হয় তোমরা মনে করিও না ফি সাবিল দুনিয়া সে দুনিয়ার রাস্তায় বের হয়েছে বরং আমি বলে দিলাম ফি ওহুয়া ফি সাবিল সেও আল্লাহর রাস্তায় এবাদতের জন্য বের হয়েছে তাহলে একটু মনোযোগ রাখবেন এগুলো আমাদের বোঝার দরকার আছে না নেই আছে

ফাহাফি সাবি আল্লাহ নবী বলেন শুধু তা নয় ওই ব্যক্তি যদি যদি তার ঘরে দুইটা বুড়া মানুষ থাকে একজন বাবা আর একজন মা একজন বৃদ্ধ বাবা আর একজন বৃদ্ধা মা এই দুই মা বাবার বরণ পোষণের জন্য তাদেরকে হালাল রিজিক মুখে তুলে দেওয়ার জন্য যদি সে বের হয়ে যায় তোমরা তাকে নিন্দা করিও না আমি রসুন বলে দিলাম মা বাবাকে খাওয়ানোর জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য যে বের হয় চাকরির জন্য যে ব্যক্তি বের হয় ওই চাকরিটা যদি হালাল ইনকামের চাকরি হয় ওই ব্যবসার মধ্যে যদি দুই নাম্বারই না থাকে আমি বলে দিলাম ও আফিস সে মহান আল্লাহর রাস্তায় বের হয়েছে শুধু তা এরপর আল্লাহ নবী সাল্লাম বলেন ওয়াইন আসাফু হাফাফিল্লাহ শুধু তা নিজের সন্তানও নাই নিজের বুড়া মা বাবাও নাই শুধুমাত্র নিজের একটা পেট আছে নিজের এই পেটটাকে চালানোর জন্য এই পেটের মধ্যে হালাল খাবার দেওয়ার জন্য এই শরীরের পুষ্টি করার জন্য এই শরীরে এনার্জি রাখার জন্য নিজে বেঁচে থাকার জন্য কেউ যদি হালাল রেজিক খাওয়ার জন্য বের হয় আমি বলে দিলাম

আওয়াজটা একটু জোরে বলতে হবে আমরা হালাল রিজিক খেতে চাই কি না হালাল রিজিক খেলে এবাদত কবল হয় কি হয় না হালাল রিজিকের জন্য বের হলে ব্যবসার জন্য যদি বের হয় চাকরি করার জন্য যদি বের হয় এই সফরটা এই যাওয়াটা এই বের হওয়া কি গুনাহের সফর না সওয়াবের সফর একটু জোরে বলে না কিসের সফর এটা কি আমার কথা নাকি নবীর কথা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর জন্য একবার জোরে বলি মারহাবা এরপরে আমার নবী বললেন যদি ও ইন কানা খরাজা রিয়াআন সে যদি কাউকে দেখানোর জন্য বের হয় ও মুফাখারাতান যদি ফখর করার জন্য বের হয় যদি বলে যে আমি ব্যবসা করব তুই দুই তলা বিল্ডিং করেছিস আমি তিন তলা করব তিনতলার থেকে আমি বা সেলফি তুলবো এই নিয়তে যদি আরেকজনের সাথে বাহাদুরি করার জন্য অহংকার করার জন্য কেউ যদি ব্যবসা করার জন্য বের হয় আমি পয়সাওয়ালা হব তোমার থেকে আমি বেশি টাকা কামাবো আমি সমাজে গণ্যমান্য জগণ্য হব সেই জন্য আমি ব্যবসা করছি এই নিয়তে আরেকজনকে নিচে নামিয়ে আমি উপর উঠবো মোফা খার এই নিয়ত যদি থাকে তাহলে আমার নবী বলে দিলেন ফাহুয়া ফি ফিভিল সেও একটা রাস্তায় বের হয়েছে সেটা হলো শয়তানের রাস্তা চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ বলেন আমরা শয়তানের রাস্তায় বের হতে চাই না আমরা ব্যবসা করব কোটিপতি হওয়া খারাপ না 100 কোটি টাকার মালিক হওয়া খারাপ না হাজার কোটি টাকার মালিক হওয়া খারাপ নয় যদি সেই টাকা ইনকামের পিছনে আপনার নিয়ত থাকে আমি দেশের আমি জনগণের আমি মুসলমানের আমি জন্য খেদমত করব। দেশের সেবা করব। মানুষের খেদমত করব। আমি সুন্নিয়তের খেদমত করব। আমি আল্লাহর বান্দার সেবা করব। এই নিয়ত যদি হয় এটা আল্লাহর রাস্তায় হয় আর অহংকারের নিয়ত যদি হয় তো এটা শয়তানের রাস্তা হয় জোরে বলুন আমরা শয়তানের রাস্তায় যেতে চাই না কারণ যে কোনো সময় আমার মত আসতে পারে কি পারে না আওয়াজটা একটু এত ছোটো হলো একটু জোরে বলেন না পারে 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 কি না এই সময় ব্যবসার যদি আপনি মারা যান তখন আপনি আল্লাহ রাস্তায় মারা গেছেন হিসেবে ধরা হবে যদি হালাল ব্যবসা হয় আর যদি হারাম ব্যবসা হয় তাহলে এই মরণটা হবে শতানের রাস্তার মরণ জনে বলেন আমরা শয়তানের রাস্তায় মরতে চাই না